পূর্বের পাঠেই আমরা শিখেছি যে কমপ্লিমেন্ট সেট কি বা পূরক সেট কি। আজকে আমরা এই কমপ্লিমেন্ট এবং পূরক সেটের নবম শ্রেণীর সেট ফাংশনের সাত নম্বর উদাহরণ করব, চ্যাপ্টার 2.1 এর। এখানে সার্বিক সেট একটি দেওয়া আছে যে ইউ ইকুয়াল টু 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো ইউ সেটের সদস্য এবং এ সেটের সদস্যগুলো হলো, যেহেতু সার্ভিস সেট থেকে এ সেটটি তৈরি হবে। সার্ভিস সেট হলো এখানে যতগুলো সেট হবে সবগুলোই সার্ভিস সেট থেকে সৃষ্টি। তাহলে এ সেটটি সদস্য সংখ্যা হলো 2, 4, 6, 7 যা সার্ভিস সেট থেকে সৃষ্টি, এবং বি সেটের সদস্যগুলো হলো 1, 3, 5 সার্ভিস সেট থেকেই সৃষ্টি। তো এখন বের করতে বলছে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট আমরা এর আগেই শিখছি যে আলোচনায় যে এ কমপ্লিমেন্ট মানে যে যার উপর কমপ্লিমেন্ট চিহ্ন দেওয়া থাকবে সেটি সার্বিক সেট থেকে ওই সেটটি বাদ যাবে। তাহলে এ কম ইউ মাইনাস এ লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখতে পারি ইউ এর মানগুলো হলো 1, 2, 3, 4, 6, 7। এখান থেকে যদি এ সেটটি বাদ দেই অর্থাৎ 2, 4, 6, 7 তাহলে ফলাফল আসবে 2, 4, 6, 7 এবং 7 এই উপাদানগুলো বাদ যাবে। বাদ দেওয়ার পর প্রথমটা থেকে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে 1 এবং 3। এটিকে বলা হচ্ছে এ পূরক। এখন যদি বি কমপ্লিমেন্ট যেহেতু বের করতে বলছে তাহলে বি কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি সার্বিক সেট থেকে বি সেটের সদস্য বাদ। তাহলে সার্বিক সেটের সদস্যগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7 সেখান থেকে বি সেটের সদস্য বাদ। বি সেটের সদস্যগুলো হলো 1, 3, 5 তাহলে আমরা বাদ সেটের সময় আমরা শিখছি যে যেটা মিল যাবে সেটাই অ্যান্সার এবং উত্তর হবে বাদ দেওয়ার পর বাকিটা উত্তর হবে প্রথমটা থেকে। তাহলে 1, 3, 5 যদি বাদ দিই 1, 1, 3, 1, 3 এবং 5 যদি বাদ দেই তাহলে উত্তর আসতেছে আমাদের 2, 4, 6, 7 অর্থাৎ প্রথমটা থেকে অ্যান্সার। এটি হলো বি কমপ্লিমেন্টের অ্যান্সার অর্থাৎ পূরক সংযোগ সেট। সংযোগ সেট এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিয়ন অফ সেটস। সংযোগ সেট কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই সংযোগ সেট বলা হয়। তাহলে দুই বা ততোধিক সেটকে সেটের সকল উপাদান নিয়ে যে সেটটি গঠিত হয় তাকে বলা হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেটকে ইংরেজি ছোট হাতের অক্ষর ইউ দিয়ে প্রকাশ করা হয়, অনেকটা এইরকম। এটাকে ইউনিয়ন চিহ্ন আমরা বলতে পারি অথবা কাপও বলতে পারি। তো বরাবরই আসলে ইউনিয়ন বলাই ভালো, যে এটিকে ইউ ইউনিয়ন, কিন্তু অবশ্যই বড় হাতের ইউ দেওয়া যাবে না, বড় হাতের ইউ দিলে সার্বিক সেট হয়ে যাবে। তাহলে এ ইউনিয়ন বি সমান আমরা যেটা লিখতে পারি, যেটা লিখতে পারি যে এ ইউনিয়ন বি সমান আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি সমান আমরা লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স এর মান আছে এর মধ্যে, আর এই ইউনিয়ন মানে আমরা লিখতে পারি অথবা বিলংস টু মানে আছে এলিমেন্ট যেটাকে বলা হচ্ছে এলিমেন্ট, এটি এলিমেন্ট চিহ্ন বা বিলংস টু এটাকে পড়া হয় বিলংস টু, বিলংস টু মানে আছে। তাহলে এক্স এর মান আছে এর মধ্যে, ইউ মানে হলো ইউনিয়ন মানে হলো অথবা, ইউনিয়ন মানে আমরা লিখব অথবা, এবং এক্স এর মান আছে বি এর মধ্যে, তাহলে এক্স বিলংস টু বি। তাহলে এ ইউনিয়ন বি সমান আমরা যেটা জানি এ ইউনিয়ন বি এর মানগুলো হবে এ এবং বি কে যদি সংযোগ সেট করা যায় তাহলে যে সদস্যগুলো আসবে সেটি হবে এক্স এর মান
such that এরূপ মানগুলো হবে যে মানগুলো এর মধ্যেও থাকবে অথবা b এর মধ্যেও থাকবে অর্থাৎ এই x এর মানটা এর মধ্যেও থাকবে অথবা b এর মধ্যেও থাকবে এটি উদাহরণ দিলে আরো আমরা পরিষ্কার হতে পারি উদাহরণ হলো 8 উদাহরণ 8 c সমান দেওয়া আছে একটি সেট এর সদস্য সংখ্যা হলো 3 4 5 এবং d সমান একটি সেট হলো 4 6 এবং 8 হলে c ইউনিয়ন d নির্ণয় করো তাহলে c ইউনিয়ন d মানে c আর d এর মধ্যে সংযোগ সেট করতে বলছে কারণ এই চিহ্নটি হলো সংযোগ সেটের চিহ্ন তাহলে শুরুতে আমরা দেওয়া আছে লিখি যে দেওয়া আছে c ইকুয়াল যে সেটটি দেওয়া আছে সেটি লিখব 3 4 5 এবং d নামক যে সেটটি আছে সেটি আমরা লিখব 4 6 8 এই দুটি সেটের মধ্যে যেহেতু সংযোগ করতে বলছে তাহলে সংযোগ করে নেই অতএব আমরা লিখতে পারি c ইউনিয়ন d তাহলে c সেট যেহেতু প্রথমে আছে c সেটের সদস্যগুলো প্রথমে লিখি তারপরে মাঝখানে আছে সংযোগ সেটের চিহ্ন দেই তারপরে d সেট আছে d লিখি 4 6 8 এই সংযোগ সেটের মানে হলো যে যেটা মিলবে সেটাও লিখবো অনেকটা লসাগুর মতো সব লিখবো মিললেও লিখবো না মিললেও লিখবো অর্থাৎ যা যা আছে সবগুলো লিখবো কিন্তু একই সংখ্যা বারবার লেখা যাবে না তো ক্রম অনুসারে আমরা লিখি প্রথমে 3 এখানে আছে এখানে নাই তারপর লিখতে হবে এখানে 4 আছে এখানেও 4 আছে তাহলে এই দুইটা 4 এর মধ্যে থেকে একটা 4 লিখতে হবে 5 এখানে আছে এখানে নাই তাহলে 5 লিখবো তাহলে 3 4 5 আমরা নিয়ে নেছি কিন্তু 6 নেই নেই 6 এখানে আছে কিন্তু এখানে নেই তাহলে 6 লিখতে হবে আবার 8 এখানে আছে এখানে নাই 8 লিখতে হবে অর্থাৎ দুই বা ততোধিক সেটের যতগুলো সদস্য থাকবে সব সদস্যগুলোই লিখব তবে একই সদস্য বারবার লেখা যাবে না আবার কোনো সদস্য বাদ লেখা যাবে না সব সদস্যই লিখতে হবে এটি হলো সংযোগ সেটের কাজ যেটা মিলবে সেটাও লিখবো আর যেটা মিলবে না ওটাও লিখবো অর্থাৎ কোনো সদস্যই বাদ দেওয়া যাবে না সদস্যগুলো আমরা ক্রম অনুসারে লিখব অ্যান্সার